রবিবার ছিল দেশবরণ্য স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। এই দিন এই উপলক্ষে সারা দেশের সাথে এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে প্রভাত ফেরি, নেতাজির মূর্তি ও প্রতিকৃতে মাল্যদান সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোথাও আবার এই উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণও করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় অনাথ অসহায় মানুষদের খাদ্যও তুলে দেওয়া হয়। এই দিন এই উপলক্ষে বিভিন্ন জেলায় সাইকেল র্যালি সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিক বৃন্দরাও উপস্থিত থাকেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন, 125 ক্রস করে 26 এসেছে। সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ভারতবাসীরা থাকে সেখানে তার জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন হচ্ছে। আমরা তার কোনো ব্যতিক্রম নেই, আমরাও পালন করছি। নেতাজি মানেই আমাদের একটা প্রতীক, নেতাজি মানেই আমাদের শৌর্য, নেতাজি মানেই আমাদের আদর্শ। নেতাজি হয়তো আমাদের কাছে নেই আর, কারণ 125 বছর কোনো মানুষ বাঁচতে পারে না, কিন্তু আমাদের কাছে নেতাজির জন্মদিনটাই পালন হই। মৃত্যুদিন কোনো দিন আমরা পালন করতে পারবো না। নেতাজি উঠেছিলেন সেই সিঁড়ি দিয়ে উঠি, যে টেবিলটাকে আমরা রেখেছি, যেটাকে আমরা শ্রদ্ধাস্থল বলছি, যেটা চেয়ার রয়েছেন, ওনার টেবিল রয়েছেন, সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারি। এবং যে মেয়রের ঘরে বা কমিশনারের ঘরে আমরা যাই, সেই ঘরে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বোস আসা যাওয়া বসতেন, এটা আমাদের কাছে একটা শুধু গর্ব নয়, এটাকে আমাদের তীর্থস্থান মনে হয়। নেতাজির সেই মাটি যেখানে নেতাজির পা পড়েছিল, সেই পাটা, সেই মাটি ছুঁয়ে নমস্কার করার সুযোগ আছে আমাদের, তাই এটা আমাদের কাছে তীর্থস্থান। তার কারণ আমরা যারা ভারতবাসী, আমরা যারা, বিশেষ করে আমরা যারা বাংলার মানুষ, যারা ছোটবেলার থেকে গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ করতে করতে বড় হয়েছি, তাদের কাছে নেতাজির আদর্শ মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নেতাজির আদর্শ মানেই সবসময় দেশপ্রেম, সবসময় ধর্মনিরপেক্ষতা, সবসময় দেশ ঐক্য, এটার উপরে সারা জীবন নেতাজি কাজ করেছিলেন। তাই আমরা আজ তার এই জন্মদিনে সেই প্রতিজ্ঞা আবার করি, আবার অঙ্গীকার করি যে নেতাজির পথই একমাত্র ভারতবর্ষের যে সাফল্যের পথ, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। আর এই পথের কে অনুকরণ করে নেতাজি আওয়াজ দিয়েছিলেন, দিল্লি চলো। তাকে দিল্লিতে যেতে দেওয়া হয়নি, সেই সময় ষড়যন্ত্র হয়েছিল। সাভারকর নিজে আজাদ হিন্দ ফৌজের বিরোধিতা করেছিলেন এবং এখানেও যাতে ব্রিটিশ আর্মিরা শক্তিশালী হয় তার প্রয়াস করেছিলেন। কিন্তু আমরা যারা দেশাত্মবোধ, দেশপ্রেমে যারা আমরা অনুপ্রাণিত নেতাজির, তারা আবার বলবো এই বাংলা থেকেই বন্দে মাতরম। বিদ্যালয়ের ছাত্রীরা আর তোমরা সবাই একটু করে দাঁড়ান। নবদ্বীপ মোড় থেকে গান্ধীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে বসে রয়েছি। তার প্রতি, তার প্রতিকৃতিকে মাল্যদান এবং তার সমস্ত জীবন এইসব নিয়ে আলোচনা সভা, তাতে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী চিত্রা মুখার্জি অংশ নিয়েছেন। আমরা সবাই এখানে ছিলাম, সঙ্গীত পরিবেশিত হয়েছে, নেতাজির জীবনের ওপর যে চিত্র প্রদর্শনী তা উদ্বোধন হয়েছে। আমাদের বিআইও শ্রাবন্তী সরকার এখানে আছেন, পঞ্চায়েত সভাপতি শ্রাবণী পালসহ জেলা পরিষদের সদস্যরা, স্থানীয় পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধিরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই এখানে উপস্থিত হয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে, প্রতিটি পৌরসভায় গভীর মর্যাদার সঙ্গে সুভাষচন্দ্র দিবসের, তার শুভ জন্মদিনে সুভাষ উৎসব পালিত হয়েছে।
তারই অঙ্গ হিসেবে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতি তারা উদ্যোগ দিয়ে এটা উপস্থাপনা করেছে। প্রথম আমাদের শান্তিপুরের সর্বহত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এবং তারপর সেখান থেকে পাবলিক লাইব্রেরি এবং তারপর এখানে এসে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো। কারণ কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ নির্দেশে আমরা অনুষ্ঠানকে বিরাট আকার না করে এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করি। এমনি কোনো পৌরসভা বা অন্যান্য কোনো জায়গায় কি কোনো বিশেষ কোনো অনুষ্ঠান আছে? পৌরসভার অনুষ্ঠান আছে, আমি চিঠি পেয়েছি। বিশেষ কোনো অনুষ্ঠান আছে এখনো? অন্যান্য বছর যেমন এখানে সকালবেলা সেটা তো করা যাবে না, কোভিড বিধিকে সবার আগে মান্যনা দিতে হবে, এটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ, আমরা সেটা মেনেই চলি। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন বিধানসভার নাগরিকদের উদ্দেশ্যে? শান্তিপুর ভালো থাকুক এটাই চাইবো, এবং আমাদের বীর সন্তান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার বীরত্বকে আমরা আমাদের বুকে রেখে তার চরণে আমাদের নতমস্তক জানিয়ে এটাই আমরা বলবো যে আগামী পৌর নির্বাচনে আমরা বীরের মতো শান্তিপুর পৌরসভা দখল করব এবং আমরা 24-0 করব। প্রোগ্রামটা কি করা হচ্ছে আজকে? আজকে মূলত সুভাষ উৎসব। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক, বিভিন্ন কর্পোরেশন বা বিভিন্ন জেলা স্তরে বিভিন্ন জায়গাতে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে সামনে রেখে সুভাষ উৎসব পালন করা হচ্ছে। কোভিড বিধি মেনে আজকে আমরা হাটগোবিন্দ কলেজে এসেছি। আজকে এখানকার যুব সভাপতি বা আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে এই দিনটাকে সম্মানের সঙ্গে পালন করা হচ্ছে, তার সাথে সাথে ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির এবং আজকের দিনের যে বিশেষ করে গুরুত্ব যুব সমাজ ছাত্র সমাজকে যাতে করে আরও বেশি করে দেশাত্মবোধ জাগানো যায়, তাদের মধ্যে দেশের প্রতি আনুগত্য, মানবতা তাদের মধ্যে যাতে করে বেশি করে তৈরি করা যায় তার জন্য সেই বিষয়ে আলোচনা চক্র বিশেষ করে আজকে এই ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লাগছে যে এই ব্যবস্থা করার জন্য এখানে উপস্থিত আছেন আমার দাদা এই বিধানসভার বিধায়ক সম্মানীয় নিশীথ মালিক মহাশয়, উপস্থিত আছে সবিক পাল এই ব্লকের সভাপতি, যুব সভাপতি, সর্বোপরি ছাত্র পরিষদের সভাপতি সহ বিভিন্ন স্তরের যুব সমাজ এবং ছাত্র সমাজের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। মানে একটা সময় এই বিশেষ করে মনীষীদের জন্মদিন এবং মৃত্যুদিনগুলোকে সেইভাবে সম্মানের সঙ্গে পালন করা হতো না বা বিশেষ বিশেষ জাতীয় দিবসগুলোকে পালন করা হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর বিশেষ করে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই দিনগুলোকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাই সবথেকে বড় প্রাপ্তি বলে আমরা মনে করি। যে এটার ফলে আগামী দিনে যারা যুব সমাজ ছাত্র সমাজ তাদের কাছে একটা দেশের প্রতি একটা ভালোবাসা, দেশের প্রতি টান, দেশাত্মবোধ তাদের মধ্যে তৈরি হচ্ছে। কত আজকে রক্ত ডোনেট করছে? আমাদের এখানে টার্গেট আছে 50, এখন শুরু হয়েছে সকালবেলা। আবহাওয়াটা একটু খারাপ দেখেছেন, বৃষ্টি হয়েছে বা মেঘলা আবহাওয়া একটু আমাদের চলছে। 50টা মানে 50 ইউনিট আমাদের টার্গেট আছে। এমনিতেই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 25 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি একটা আমরা মেগা প্রোগ্রাম রেখেছিলাম 5000 ইউনিট ব্লাড কালেকশনের লক্ষ্যে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে সেটা আমরা 8 তারিখ পর্যন্ত আমরা করেছি, 7 তারিখ করে 8 তারিখে বন্ধ করেছি। সেই জায়গায় আমরা টোটাল 22টা প্রোগ্রাম করতে পেরেছি আমরা 12 দিনে। আমাদের সেই জায়গায় 2000 ইউনিট কালেকশন হয়েছে। আমরা আবার পর থেকে 26 জানুয়ারি থেকে আবার শুরু করবো, যেহেতু কোভিড প্রোটোকলের মধ্যে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা লকডাউনের মতো একটা রেখেছিলেন যাতে করে মানুষ একটু সামাজিক দূরত্ব বজায় রাখে, আমরা এটা আবার শুরু করবো। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান 2 নম্বর ব্লক আমাদের ব্লকের যুব ও কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে এখানে একটি অনুষ্ঠান হচ্ছে, যেটা আমরা সুভাষ উৎসব বলে জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের বিভিন্ন মনীষীদের মানে সম্মান এবং জন্মদিন মৃত্যুদিন পালনের মধ্য দিয়ে আমরা এই দিনগুলোকে পালন করে থাকি। আমার হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ে আজকে আমাদের বর্ধমান 2 নম্বর ব্লকের সেই সুভাষ উৎসব কোভিডবিধি মেনে একদম ছোট্ট করে আমরা অনুষ্ঠানটা করছি এবং সাথে সাথে একটি প্রীতি ফুটবল খেলা ম্যাচ শুরু হয়েছে ইতিমধ্যে। এবং এটার সাথে সাথেই আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
একটি মেঘা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, যার উদ্যোক্তা আমাদের জেলার তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি এবং আমাদের বিধায়ক ভাই অলোক মাঝির নির্দেশে আমাদের প্রতিটা ব্লকে আজকে আজকে রক্তদান শিবির হচ্ছে বিভিন্ন দিন। হ্যাঁ, আমার শ্বশুরমশাই ছিলেন নেতাজির সহকর্মী। যখন বাবা স্কটিশ চার্চে পড়তেন তখন থেকে বাবার সঙ্গে যোগাযোগ। বাবা অনেক চিঠি, যখন উনি অন্তর্ধান হয়ে যান অনেক চিঠি বাবার কাছে বাইরে থেকে, অনেক ভিয়েনা থেকে, তারপরে চেকোস্লোভাকিয়া থেকে, অনেক জায়গা থেকে বাবাকে চিঠি, উনি চিঠি পাঠাতেন। বাবা স্ট্যাম্প কালেকশন করতেন আর চিঠিও মানে ফটো ইয়ে করছেন, তখন ওখানে লিখেছে ওইখান থেকে উনি চিঠি আর ফটোও পাঠিয়েছিলেন নিজের। নেতাজি তো চিঠিতে লিখেছিলেন যে পাঁচটুপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহর বলা চলে। হ্যাঁ, বাবা এখনও মিউনিসিপ্যালিটি হলো না পাঁচটুপি, আক্ষেপ কতটা? আক্ষেপ অনেকটাই আমাদের এই পাঁচটুপি গ্রামে। উন্নতি হয়েছে, আগের থেকে অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট পাকা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পৌরস ইয়ের সবার ইয়েতে নেই, হয়নি। আমার বাবার সঙ্গে এই রকম হৃদ্যতা ছিলেন ওনার সঙ্গে, যে তরুণের স্বপ্ন বইটা যে আজকে টিভিতে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি লিখে দিয়েছিল, এই তরুণের স্বপ্ন বইটাই বাবাকে উনি দিয়েছিলেন। সদরপ্রতিম শ্রীমান সুনীল ঘোষ মৌলিকের হাতে দিলাম সুভাষচন্দ্র 28/9/30 সালে, এই তরুণের স্বপ্ন বই ওঠে। তরুণের স্বপ্ন বইটা না পড়লে এই আজকালকার মানে যুব সম্প্রদায়ের মানে তাদের ইয়ের বিকাশ হবে না। ও আর সুভাষচন্দ্রকে জানতে গেলে সত্যি করেই বিবেকানন্দ পড়তে হবে, নেতাজি পড়তে হবে। কী নাম আপনার? আমার নাম শর্মিলা ঘোষ মল্লিক। আমি এবারে মানে আমার শ্বশুরমশাই ছিলেন, আমরা খুব গর্ববোধ করি যে মানে আমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসতে পেরেছি। প্রচণ্ডই গভীর বলা যায়, মানে ওনার সঙ্গে শুধু রাজনীতির নয়, রাজনৈতিকভাবে নয়, আমার বাবার সঙ্গে সম্পর্ক ছিল, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। উনি বাবা মার বিয়ের পর তিনি মানে বিবাহিত জীবনের মঙ্গল কামনা করে চিঠি দিয়েছেন, পরবর্তীকালে মা অসুস্থ হওয়াতেও তিনি মানে চিঠি দিয়ে কেমন আছেন সে খবর নিয়েছেন। তারপরে শরৎবাবুর সঙ্গে পারিবারিক রিলেশন, ওনার ছোটো ভাই শৈলেশ বসু বম্বেতে ছিলেন, তার সঙ্গেও ছিল, তাদের ফ্যামিলির সবারই সঙ্গে ছিল। এমনকি নেতাজির মৃত্যুর পর, নেতাজির অন্তর্ধানের পর, মৃত্যু বলবো না আমি, অন্তর্ধানের পর রিসেন্টলি 80 দশকের শেষের দিকে শিশিরবাবু পাঁচটুপিতে এসেছিলেন দুর্গাপুজো দেখতে, আমাদের বাড়িতেই 3 দিন ছিলেন। ওনার ভাই কোথায়? নেতাজি এখানে, নেতাজি এখানে এসেছিলেন দলীয় সভা করতে এবং পাঁচটুপি কালীবাজারে সেই সভাটা করেছিলেন, করে রাত্রিবাসটা আমাদের বাড়িতে ছিলেন। আচ্ছা, যেটা শোনা যায় যে নেতাজি আপনাদের বাড়ির থেকে পালিয়ে গিয়েছিলেন, যে ইংরেজদের কাছে খবর এসেছিল, সেই উনি যখন এখানে রাত্রিবেলায় ছিলেন তখনই একটা খবর আসে যে ইংরেজরা জানতে পেরেছেন যে উনি এখানে এসছেন দলীয় সভা করতে, এবং নেতাজিকে ধরবার জন্যে ইংরেজ বাহিনী আসছে খবর পেয়েই উনি রাত্রিতেই মানে ভোর রাত্রির দিকেই তিনি হেঁটে বর্ধমানের দিকে চলে যান। আজকে ভাকা ব্লকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হচ্ছে এবং মোটামুটি আমাদের স্বাস্থ্যবিধি মেনে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা থেকে আমরা খানিকটা দেখেছি যে যেভাবে সিস্টেমেটিক করা যায় সেটা আলোচনা করে আমাদের বিডিও সাহেব আমাদের যুব আধিকারিক থেকে আরম্ভ করে সকলকে সঙ্গে নিয়ে বিশিষ্ট সমাজসেবী শিক্ষক থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহসভাপতি প্রত্যেকে আজকে করোনাবিধি মেনে আজকে ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছে এবং পালন করা হয়েছে, এটাই আমাদের আজকে বিশেষত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে সুভাষ উৎসবের আয়োজন করা হয়েছে। কি কি করলেন সকাল থেকে? এখানে সকাল থেকে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে মাননীয় বিধায়ক মানগোপাল পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। পদযাত্রার মাধ্যমে উনি মানুষকে সচেতন করেছেন, মাস্ক বিতরণ করেছেন মানুষের মধ্যে। তারপরে মঞ্চে ভাটা বিডিও অফিস প্রাঙ্গণে মঞ্চে আমরা প্রদীপ প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। তারপর এখন বিশিষ্ট অতিথিবৃন্দে বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হচ্ছে। এরপর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। ব্যুরো নিউজ আনন্দবার্তা।